আমি দুদিন পরে দিতে পারতে ভোটে এটা এটাকে ভোটের সময় যে এটা কি দেয়া বলে এখন কি ঝড়ঝড় হয়েছে এটা তো কথা করে লাভ নাই নাকি ভোটের দুদিন আগে রাতের অন্ধকারে পাচার করার সময় উদ্ধার হলো আমফানের কি অভিযোগে তৃণমূলের ব্লক নেতৃত্বের দিকে কুলপি বিধানসভার করঞ্জলি গ্রাম পঞ্চায়েতের চকদুলালপুর এলাকার ঘটনা খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে আমফানের কি দেখুন এটা তো স্টোভ আছে খুলো না খুলবে তো মুখ ভাঙা করো কবে আচ্ছা আম পান হয়ে গেছে এতদিন হয়ে গেল আছে মালটা কোথায় ওই সময় মানুষ পায় না কোথায় ছিল মালটা এতদিন প্রায় ছ মাসের উপর আম পান হয়ে গেছে ওই সময় মানুষের পাশে কোথায় দাঁড়ায় না এখন ওই মালটা কোথায় ছিল আমি তো বললাম যে তোমার সাথে নিয়ে তার বললাম যে কি ব্যাপার বিল্ডিং করার জন্য ওখানে কাকে ডিস্ট্রিবিউশন করবে ওদের ক্লাব থেকে আমি ওদের ক্লাবে পাঠিয়ে দিলাম যে আমার এখানে করেছিল ওরা বললো যে আমপান প্রায় ছ মাস হয়ে গেছে তখন কোথায় ছিল টিএমসির লোকেরা ঠিক ছিল না এখন রাতের অন্ধকারে আমপানের মাল সব কিট গুলো টোটো গাড়ি করে পাচার হচ্ছে তোমাকে দিয়েছে তো ভালো জিনিস দিয়েছে লোকের সাহায্যে তখন এসে পৌঁছান দেরিতে এসে পৌঁছে তুমি দুদিন পরে দিতে পারতে ভোটে এটাকে ভোটের সময় যে এটাকে কি দেওয়া বলে এখন কি ঝড়ঝড় হয়েছে আমপানটা তো আজকের হয় না লেখা আছে দুর্গত মানুষের পাশে আর কি বিপর্যয় ব্যবস্থা নাকি তাহলে কুলপি থেকে শান্তনু পুরকায়েতের রিপোর্ট এনএম নিউজ সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।